হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে সেন্ট মার্টিন এসে সবচেয়ে কম প্রাইসে এত সুন্দর একটা রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। শিপ থেকে নেমে আপনারা ফার্স্টে একটা অটো ঠিক করবেন। অটো ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 200 টাকা। যদিও ঘাট থেকে রিসর্টটা বেশি একটা দূরে না, কিন্তু জাহাজ যখন ঘাটে এসে পৌঁছায় আর তখন একটু প্রাইসটা বেশি নেয়, বাট অন্যান্য সময় প্রাইসটা একটু কমিয়ে রাখে মামারা। এরপর হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছিলাম। এছাড়া আপনারা চাইলে দিনের অন্যান্য সময় রিসর্ট থেকে যেটি কাটে পায়ে হেঁটে চলে আসতে পারেন, সেক্ষেত্রে 10 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি আর হোটেলটার নাম ছিল তরুণীবাস হোটেল অ্যান্ড রিসর্ট। আমরা এখন আছি তরুণীবাস রিসর্টে। তো ভাইয়ার নাম আপনার? আমার নাম হচ্ছে ওমর ফারুক। আচ্ছা ওমর ভাইয়া, ওমর ফারুক ভাইয়া এটা দেখ শুনে আছেন, যাই হোক। এখন আপনাদের এখানে মোট কত মানে কয়টা ক্যাটাগরি রুম আছে অ্যাভেলেবল? এখানে আমাদের ক্যাটাগরি হচ্ছে কাপল রুম আছে, 3 বেডের রুম আছে, তারপর হচ্ছে আপনার টুইং বেডের রুম আছে, ডাবল বেডের রুম আছে, ফ্যামিলিও তো আছে না? জি। আচ্ছা আচ্ছা, তো মানে কোন রুমের কস্ট কিরকম পড়বে? এখানে আসলে বিভিন্ন ক্যাটাগরির সিস্টেম হচ্ছে, অফ ডে এবং এই সময় একটু প্রাইস কম। এখন অক্টোবর চলতেছে, এখন একটু প্রাইসটা কম চলতেছে, বাট হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তখন ফুল সিজন, তখন একটু প্রাইসটা বেশি। আচ্ছা আচ্ছা, তো আপনি কয়েকটা রুমের প্রাইসটা একটু বলে দিলে মানে আমার ভিউয়ার্সরা আসলে ওই আর কি ওই ক্যাটাগরিতে থাকতে পারবে। আসলে আমাদের কাপড় রুমের ভাড়া হচ্ছে 2000 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত। 2000 থেকে শুরু করে 3000, বাট অক্টোবর আসলে আপনারা কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিবেন। যদি কেউ ফ্যামিলি নিয়ে থাকতে চায় তো ফ্যামিলি রুম? ফ্যামিলি হচ্ছে আপনার ডাবল রুম আছে, তার ফ্যামিলি সুইট আছে। সুইট আছে, ডাবল রুমের প্রাইসটা কিরকম পড়বে? ডাবল রুম হচ্ছে আপনার 4000-3500। ওটা যদি এখন অক্টোবর আসে তাহলে আপনারা কিছুটা কনসিডার করবেন। সুইটটা কত পড়বে? সুইটটা হচ্ছে আপনার 3500-4000 মধ্যে। 3500-4000 টাকার মধ্যে। আর কি ক্যাটাগরির মধ্যে আছে? ক্যাটাগরি আছে হচ্ছে আপনার কাপল রুম, আর আছে হচ্ছে 3 বেডের রুম। 3 বেডের রুম লাস্ট ওয়ান, তো ওটা কত রাখতে পারবেন? 3 বেডের রুম 4000-4500। আই মিন হচ্ছে সব কিছু যে কটা শুনছেন ভিউয়ার্স আপনারা রুমের প্রাইস, সেই প্রাইসটা হচ্ছে কোনোটাই হচ্ছে এখন অ্যাটলিস্ট ফিক্স না, অক্টোবরে কোনো কিছু ফিক্স না, কারণ আপনারা কিছু হলেও ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব, ভাইয়ের নাম্বার দেওয়ার পর ভাইয়ের সাথে ডিরেক্টলি আপনারা যোগাযোগ করবেন, তাহলে হচ্ছে আপনাদের কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। বাট হচ্ছে যদি নভেম্বর বা জানুয়ারি ডিসেম্বর তখন আসেন তখন কিন্তু প্রাইসটা ওনাদের মোটামুটি ফিক্স থাকে, তখন একটু হাই থাকে, কারণ তখন ফুললি সিজন আর হচ্ছে তখন অনেক বেশি ভাইদের গেস্ট থাকে। তো এই হচ্ছে আজকের আপডেট। আপনাদের রিসর্টের সার্ভিস সম্পর্কে কিছু বলুন। অ্যাকচুয়ালি যারা সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে আসবেন তারা সবাই চায় একটা ভালো রিসোর্ট সার্ভিস, আর আমাদের যে রিসোর্ট আছে রিসোর্টের মধ্যে কারেন্ট এবং জেনারেটর, পানি, এই সমস্ত সার্ভিসগুলো আপনি অ্যাক্টিভ পাবেন। আচ্ছা, যেহেতু সেন্ট মার্টিন একটু কারেন্টের সংকেত, কিন্তু আমাদের পার্সোনালি রিসোর্টে জেনারেটর আছে, আমরা যখন গেস্টরা প্রয়োজন মনে হয় তখন ছাড়ি, আর হচ্ছে আমাদের কারেন্ট সার্ভিসটা আমরা অ্যাক্টিভ রাখি। সেকেন্ড হচ্ছে আমাদের রিসোর্টটা হচ্ছে বিচ থেকে অনেক নিকটে, রিসোর্ট থেকে বিচে যেতে সর্বোচ্চ আপনার 50 সেকেন্ড থেকে 1 মিনিট লাগে। হচ্ছে জেটি ঘাটটাও কাছে, মেন রুটটাও কাছে, ঠিক আছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য আমাদের রিসোর্টটা 100% নিরাপদ। হ্যাঁ, অনেক একটা সেফ একটা মানে আমরা দেখলাম যতটুকু ঘুরে ঘুরে, আপনারা ভিডিওতে অলরেডি মেবি দেখতেই পারবেন, আমি পুরোটা হচ্ছে ক্যাপচার করেছি, তো পুরোটা হচ্ছে একদম নিশ্চিন্তে সেফ একটা প্লেস। আবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরার হচ্ছে ব্যবস্থা আছে, তো পুরোপুরি সেফ, প্রতিটা জায়গার মধ্যে সিসি ক্যামেরা ফিট করা আছে, যে কোনো অকারেন্স ঘটলে অবশ্যই সিসি ক্যামেরাতে ধরা খাবে, আর হচ্ছে 100% নিরাপদ হিসাবে থাকতে পারবে, ঠিক আছে। সবাইকে আমাদের রিসোর্টে অভিনন্দন জানাই, সবাই আসবেন। আর আমাদের রিসোর্টটা হচ্ছে একটু আর্টিফিশিয়াল ভাবে করা, সব কাঠ দিয়ে সাজানো, হ্যাঁ সব কিছু কাঠের, হচ্ছে সবাইকে আসবেন সেন্ট মার্টিন, ভালো জায়গা এবং ভালো সার্ভিস যদি আপনারা চান সুন্দর পরিবেশে থাকার জন্য আমাদের রিসোর্টে আপনাদেরকে আমন্ত্রিত। আর আপনারা চাইলে রাতে এখানে বারবিকিউ করতে পারবেন, এছাড়াও ওনাদের নিজস্ব কিচেন আছে, কিন্তু সেটা আর কয়েকদিনের মধ্যেই হচ্ছে ওপেন করবে, তখন হচ্ছে এখান থেকে চাইলে ফুড অর্ডার করে আপনারা লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট করে নিতে পারবেন। ভিডিও লাস্টের দিকে আমি এই রিসোর্টটার নাইট ভিউ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। আর এখানে ওয়ালের মধ্যে পুরো দ্বীপের একটা ম্যাপ দেওয়া ছিল, যেটা অনেক বেশি মানে ইনফরমেটিভ আমার কাছে লেগেছে, সবকিছু এখানে দেওয়া আছে কোথায় কি আছে না আছে। এখন আমি আপনাদের সাথে আমরা যে রুমটাতে থেকেছিলাম সেই রুমের ভিউটা আপনাদের সাথে
শেয়ার করব। আমরা বেসিক্যালি থেকেছিলাম কাপল থ্রি এই রুমটাতে। চলুন এখন আমি আপনাদেরকে রুমের ভিতরের ভিউটা একটু দেখাই। এটা ছিল রুমের ভিতরের ভিউ, আর সম্পূর্ণ হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা ছিল রুমটা। এই রুমের সাথে কমপ্লিমেন্টারি টিস্যু, পানি, তারপর হচ্ছে বাথ জেল, সাবান, টয়লেট টিস্যু, ইভেন হচ্ছে ব্রাশ আর পেস্ট পেয়ে যাবে। আর রুমটি মোটামুটি অনেক বড়ই ছিল, রুমের সাথে সুন্দর একটা মিররও অ্যাটাচ করা ছিল। এখন আমি আপনাদেরকে এই রুমের সাথে অ্যাটাচ বাথরুমের ভিউটা একটু দেখাবো। বাথরুমটাও অনেক সুন্দর ছিল, হচ্ছে খুব পরিষ্কার ছিল, যেটা হচ্ছে যে কেউ আসলে খুব স্বাচ্ছন্দ্যই হচ্ছে বাথরুমটা ইউজ করতে পারবেন। আর ওয়াশরুমে 24 hours পানি ছিল, কোনো পানি নিয়ে কোনো প্রবলেম টবলেম হয় নাই। ওভারঅল মিলে আমার কাছে সার্ভিসটা খুবই ভালো লেগেছে। আপনারা বলতে পারেন বাকি রুমের ভিউ আমি কেন দেখাই, কিন্তু এটা অক্টোবর মাস হলেও যেহেতু সব জায়গায় হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে, কোনো রুম একটা ফাঁকা ছিল, সেই কারণে আমি কিছু করতে পাইনি। সব রুমে হচ্ছে গেস্ট ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি রুমগুলোর ভিতরে ভিউ নিতে পারিনি। তাই হচ্ছে আমি আমার রুমটার ভিউ দেখালাম। কিন্তু প্রতিটা রুমের ক্যাটাগরি ফ্যাসিলিটিস সবই সেম, কিন্তু মেইন রুমগুলোতে ডাবল বেডে দুইটা বেড আছে, আর ফ্যামিলি সুইট রুমে দুইটা রুম আছে। এক রুমে হচ্ছে কাপলসদের জন্য, আরেক রুমে আপনারা তিনজন চাইলে থাকতে পারবে। আর যারা থ্রি বেডের রুম, ওটা হচ্ছে ডাবল বেড করে তিনটা বেড দেওয়া আছে। দ্যাট মিন্স আপনারা 6 অনায়াসে সেই রুমে থাকতে পারবেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এত কম প্রাইসে এত ভালো ফ্যাসিলিটিস নিয়ে এত সুন্দর একটা রিসর্টে থাকা বেস্ট একটা চয়েস। এবার আমি আমার রুমের ভাড়া বলে দিব। আমার রুমের ভাড়া নিয়েছিল 1500 টাকা। আপনারা চাইলে আমার চ্যানেলের নাম বলে এখানে আসলে আপনারাও 1500 টাকায় এই কাপল রুমটা নিতে পারবেন, শুধুমাত্র অক্টোবর মাসের জন্য। আর এবার দুপুরের লাঞ্চটা আমরা জেটি ঘাটের পাশেই, দ্যাট মিন্স পায়ে হেঁটে মাত্র 7-8 মিনিট দূরত্বে গেলেই আপনি হচ্ছে জেটি ঘাট পেয়ে যাবেন, ওইখানেই আমরা লাঞ্চটা করে নিব। বেসিক্যালি আমরা আল্লাহর দান নামের এই রেস্টুরেন্ট থেকেই পুরো লাঞ্চ আর ডিনারও করেছিলাম। সামুদ্রিক কনফারেন্স এটা কত করে? খাওয়ার সহ জলপতি পার পারসন 180 আর এটা সেম 180। এটা কি মাছ? ওইটা স্যালমন। স্যালমন আর এটা? এটা কোরাল। আমরা দুই ধরনের দুইটা মাছের প্যাকেজ আমরা অর্ডার করেছিলাম 180 টাকা করে। সাথে হচ্ছে আমরা এক্সট্রা মুরগিও নিয়েছিলাম। এখানে প্যাকেজ অনুযায়ী আমাদের দুইজনের ভাতটা দিয়েছিল, আর ভাতটা হচ্ছে আনলিমিটেড, যত ইচ্ছে তত খেতে পারবেন। একটা কোরাল আর স্যালমন নিয়েছিলাম, আর সাথে ছিল আলুর ভর্তা, ডাল, আর এখানে সবজি। এরপর আমি হচ্ছে এই ফ্রাইড মাছটাকে একটু টেস্ট করছিলাম, আর টেস্ট করে দেখলাম যে অনেক বেশি মজা ছিল, একদম ফ্রেশ একটা মাছ খেলে যেরকম টেস্ট হয় আর কি। এরপর আমাদের বিল এসেছিল 690 টাকা, হচ্ছে ওখানে প্যাকেজ ধরছিল 200 টাকা করে, 400 টাকা। পরে আমরা বলেছিলাম যে আমাদের হচ্ছে 20 টাকা করে অফ দিয়েছে। আর আমরা এক্সট্রা চিকেন নিয়েছিলাম, সেটার বিল এসেছিল 240 টাকা, আর পানি সহ টোটাল বিল এসেছিল 650 টাকা। লাঞ্চ শেষে আমরা রিসোর্টে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা বিকালবেলায় হচ্ছে পানিতে নেমে গিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, আর এনজয় করতে করতে আমার মুখের মধ্যে সমুদ্রের লবণাক্ত পানিও ঢুকে গেছিল। এরপর আবার রিসোর্টে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও হচ্ছে আমরা এখানে একটু হাঁটতে বের হয়েছিলাম। আর রিসোর্ট থেকে এখানে আসতে পায়ে হেঁটে জাস্ট 1 মিনিট লাগে, বেশি দূর ছিল না। তারপরে সন্ধ্যার সময় আবার একটু জেটি ঘাটের পাশে এসেছিলাম, এখানে দেখলাম যে অনেক বারবিকিউ টারবিকিউ চলছিল। চাইলে আপনাদের পছন্দের মাছটি অর্ডার করে বারবিকিউ করে নিতে পারেন, কিন্তু আমরা করছিলাম না, কারণ হচ্ছে আমরা হালকা পাতলা খেতে চাচ্ছিলাম, কারণ আমরা একটু লেট করেই খেয়েছিলাম, সে কারণে পেটে একটু ভরাই ছিল। বাট হচ্ছে আবার রাতে ডিনারটা এখানেই করেছিলাম, ওই সেম প্যাকেজ নেই, তাই আর ওটা এক্সট্রা করে দেখালাম না। এখানে হচ্ছে আমরা দুইটা পরোটা আর হচ্ছে ডিম খেয়েছিলাম নাস্তা হিসেবে। ডিমের প্রাইস ছিল 30 টাকা করে, দুইটা 60 টাকা, আর 4টা পরোটা খেয়েছিলাম। দ্যাট মিন্স টোটাল বিল এসেছিল আমাদের 100 টাকা। তো চলুন এবার হচ্ছে আমি এই রিসোর্টের নাইট ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন জাস্ট নাইটে এই রিসোর্টের ভিউটা কত বেশি সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।